ওই রাতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি কি এই রাতটাতে খালি বসে থাকব বিশ্বরবে জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে যে না তুমি এই দোয়াটা বেশি বেশি পড়ো আল্লাহুম্মা হে আল্লাহ তাআলা ইন্নাকা আফুউন তুমি আমাকে ক্ষমা করো তুহিব্বুল আফওয়া তুমি কি যে ক্ষমাকে ভালোবাসো ফাআফু আন্নি অতএব তুমি আল্লাহ আমাকেই ক্ষমা করো কি শ্রেষ্ঠতম দোয়া বারবার যখন আল্লাহ তাআলার কাছে ক্ষমা দাও আল্লাহ ক্ষমা দাও তুমি যে ক্ষমাকে ভালোবাসো আল্লাহ অতএব তুমি আমাকেই ক্ষমা করো চোখের একটু অশ্রু ঝরে যখন বান্দা কান্দে গোটা পৃথিবী চাইতে সবচাইতে আল্লাহ তাআলার কাছে মর্যাদা পড়ে হলো এক ফোঁটা চোখের পানি সকলে বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এই জন্য আমাদের জীবনে এই সুবর্ণ সুযোগটা আমরা কাজে লাগাতে পারি সম্মানিত উপস্থিতি আজকে জুমাতুল বিদা রমজান মাসের শেষ শুক্রবার হওয়ার কারণে আজকে আলোচনার বিষয় উঠে আসবে লাইলাতুল কদর রাত্রের ফজিলত আর দ্বিতীয়ত আসবে সদকাতুল ফিতর তৃতীয়ত উপসংহারে আসবে আগামী মাসের শাওয়াল মাসের ছয়টি রোজা প্রসঙ্গে চেষ্টা করা হবে ভারসহ কথা বলার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে যেন সংক্ষিপ্ত পরিসরে কথাগুলোকে বোঝা এবং জানার এবং মানার আমল করার তৌফিক দান করবেন সকলে বলি আল্লাহুম্মা আমিন আল্লাহ যেই মাসে মহাগ্রন্থ আল কোরআন নাজিল হয়েছিল সাজাতে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেহরি ইফতার কিয়ামুল লাইল নফল ইবাদত সহ সদকাতুল ফিতর সহ যাবতীয় নেক আমলগুলোকে একটা প্যাকেজের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য এই নিয়ামত দিয়েছেন সকলে বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা বলছিলেন শাহরু রমাদান আল্লাজি উনজিলা ফিহি আল কুরআন সূরা আল বাকারা আয়াত নম্বর 185 যে আমি মহাগ্রন্থ আল কোরআনকে নাজিল করেছি রমজান মাসে হুদাল লিন্নাস মানুষের হেদায়েতের জন্য ওয়া বাইনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান সত্য এবং মিথ্যা হক এবং বাতিলের পার্থক্য করার জন্য নির্ণয় করার জন্য যে মহাগ্রন্থ আল কোরআন নাজিল হলো মানুষকে পথ দেখাবার জন্য হেদায়াতের জন্য আর সত্য মিথ্যার আলাদা করে দেওয়ার জন্য আর এই মহাগ্রন্থ আল কোরআন নাজিল হল কদরের রজনীতে সকলে বলি আলহামদুলিল্লাহ ছোট্ট ছোট্ট করে বাছাইকৃত করে স্বল্প সবার মধ্যে কথাগুলো একটা প্যাকেজের মাধ্যমে প্রফেসের মাধ্যমে ব্রেনে নিতে হবে আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাইলাতুল কদরের রাত্রে এই মহাগ্রন্থ আল কোরআন নাজিল করলেন গোটা পৃথিবীর মানুষের হেদায়তের জন্য সূরা আল কদরের মধ্যে আমরা নিশ্চিত জানতে পারলাম আল্লাহ তাআলা জানাই দিলেন ইন্না নিশ্চয়ই আনজালনাহু আমি নাজিল করেছি ফি মানে মধ্যে লাইলাতুল কদর আমি মহাগ্রন্থ আল কোরআনকে নাজিল করেছি লাইলাতুল কদরের রাতে সকলে বলি আলহামদুলিল্লাহ 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 এই রাত্রিটি চিনার জন্য কদরের রাত্রি চিনার জন্য আমি একুশে রাত্রি কিন্তু হাদিসটি রেফারেন্স সহকারে বলেছিলাম এজন্য আমাদের মধ্যে বুঝার কিছুটা গ্যাপ রয়েছে শূন্যতা আছে কিছু কিছু ভাইয়েরা মনে করেন যে হয়তো ২৫ তারিখ রাত্রিটা ইবাদত করতে পারলেই মনে হয়ে যাবে লাইলাতুল কদর কেউ মনে করেন ২৯ তারিখ কেউ বলেন ২৩ কেউ বলেন ২৭ বুঝার ক্ষেত্রে কিছুটা শূন্যতা আছে এমন কোন রাত্রি যদি নির্ধারিত থাকতো তাহলে বিশ্বরবি জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার দিবজ্জা পরিষ্কার করে চলে যেতেন তাহলে আমরা খামাখা এতেকাব কিংবা আর পাঁচটি রাত্রি জেগে জেগে আল্লাহ তাআলাকে ডেকে নিজের গুনাহসম মাপার জন্য চেষ্টা করতাম না তবে হাদিসের অপশনগুলি এমনই বিশ্বরবি জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ বলছেন যে তোমরা হয় শেষের দশক এতেকাব করো নতুবা তোমরা কি করো বিজড় সমহ লাইলাতুল কদরের বিজড় রাত্রি সময়ের
ওগুলোকে তোমরা অন্বেষণ করো, খোঁজো, আশা করা যায় পেয়ে যাবে। সকলে বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এই রাত্রি সম্পর্কে আল্লাহর নবী জনাবে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করছেন, ওমা আদরাকা মা লাইলাতুল কদর, এই রাত্রি সম্পর্কে কি আপনার কিছু জানা আছে? আর কেমন করে জানা থাকবে, জানা থাকার তো কথা না, আল্লাহ তাআলা তার বন্ধুকে বলবেন। এটা একথা জিজ্ঞেস করার পরে পরেই আল্লাহ তাআলা বলছেন, লাইলাতুল কদরি খায়রুম মিনা ফিসাহা, এটা এমন একটা রাত, এমন একটা রজনী, যে রজনী ইবাদত বন্দেগি যদি করতে পারা যায় তাহলে 1000 মাস ইবাদত করার সওয়াব আল্লাহ তাআলা তার আমল নামায় লিখে দিবেন। সকলে বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আর এই রাত্রিটা এমন একটা রাত যেই রাত্রি সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন, তানাজ্জালুল মালাইকাতি ওয়ার রূহ ফিহা বিইযনি রাব্বিহিম মিন কুল্লি আম, এই রাত্রিতে প্রত্যেকটা কাজের জন্য ফেরেশতাগণ তার রূহ অবতীর্ণ হয়। সকলে বলি আলহামদুলিল্লাহ। তাদের পালনকর্তার নির্দেশ ক্রমে, কার নির্দেশ ক্রমে? আল্লাহ তাআলার হুকুমে। ফেরেশতারা দেখেন সারা পৃথিবীর মানুষেরা এরা ঘুম পাড়তেছে না, কিছু সময় যেন হলেও তো আল্লাহ তাআলার কাছে তাদের নিজের ফরিয়াদগুলো বলতেছে, তাদের গুনাহসমূহ আল্লাহ তাআলার কাছে মাপ চাওয়ার জন্য সে চোখের পানি ঝরায় বসে বসে কাঁদতেছে। যারা করেন, যারা করেছেন কিংবা করবেন, এই ফেরেশতা মণ্ডলী আল্লাহ তাআলার পক্ষ থেকে তারা আসে, বেইজিনি রব্বিহিম, কার পক্ষ থেকে? স্বয়ং আল্লাহ তাআলার পক্ষ থেকে। এই রাত্রে সকলে বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এটা একমাত্র আমাদের জন্য, বিশ্বনবী জনাবে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত উম্মতিদের জন্য এই সুবর্ণ সুযোগ, আগে এই ধরনের কোনো সুযোগ ছিল না। এই জন্য অনর্থকভাবে কোনো কাজে নাই কাম নাই যারা ঘুমিয়ে যাবে তারা কিন্তু এই নিয়ামত থেকে, এই ফজিলত থেকে তারা বঞ্চিত হবে। তো দুনিয়াতে এমন কোনো আহামক আছে যে এত বড় গুরুত্বপূর্ণ সুবর্ণ সুযোগ আসার পরও সে কাজে লাগাবে না? নিঃসন্দেহে তারা আহামক যারা এটার উপলব্ধি করতে পারেনি। সালামুন হিয়া হাত্তা মাতলাউল ফজর, সূরার শেষ অংশে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চমৎকার করে বললেন যে তারা কি করে পালনকর্তার নির্দেশ ক্রমে তারা সর্বাধিক মঙ্গল কামনা করে, আর সকাল পর্যন্ত সূর্য উদয় না হওয়া পর্যন্ত যারা ইবাদত বান্দেগি করেন তাদেরকে সবার সম্মান সম্মান জানান, সালাম, তোমাদের জন্য শান্তি। সকলে বলি আলহামদুলিল্লাহ। ওই রাত্রে মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কি এই রাত্রিটাতে খালি বসে থাকব? বিশ্বনবী জনাবে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, না, তুমি এই দোয়াটা বেশি বেশি পড়ো, আল্লাহুম্মা, হে আল্লাহ তাআলা, ইন্নাকা আফুউন, তুমি আমাকে ক্ষমা কর, তুহিব্বুল আফওয়া, তুমি কি যে ক্ষমাকে ভালোবাসো, ফাআফু আন্নি, অতএব তুমি আল্লাহ আমাকেই ক্ষমা করো, কি শ্রেষ্ঠতম দোয়া। বারবার যখন আল্লাহ তাআলার কাছে ক্ষমা দাও, আল্লাহ ক্ষমা দাও, তুমি যে ক্ষমাকে ভালোবাসো, আল্লাহ অতএব তুমি আমাকেই ক্ষমা করো, চোখের একটু অশ্রু ঝরায় যখন বান্দা কান্দে, গোটা পৃথিবী চাইতে সবচেয়ে আল্লাহ তাআলার কাছে মর্যাদা পড়ল হলো একটা চোখের পানি। সকলে বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এই জন্য আমাদের জীবনে এই সুবর্ণ সুযোগটা আমরা কাজে লাগাতে পারি। ভাবেই যেমন ভেতরা প্রকৃত পক্ষে কিন্তু আসলে রোজার কিন্তু এটা জাকাত, আমরা তো জানি টাকার জাকাত আছে, ফসল পানির মধ্যে থেকে আছে, কিন্তু রোজার আবার জাকাত কিসের? জাকাত শব্দ অর্থ হলো পবিত্রতা, বৃদ্ধি। রোজা হলো ওই জিনিস, রোজার জাকাত বের করতে হয়, সদকাতুল ফিত্রা বের করতে হয়। আমরা তো সকলে আল্লাহকে সন্তুষ্টি অর্জনের জন্যই তো রোজা রেখেছি, কিন্তু এই রোজা রাখতে গিয়েও তো মিস্টেক হতে পারে, ভাই জানবে সবাই ভুল হতে পারে। যেমন বিশ্বনবী বললেন, মাল্লাম ইয়াদা ক্বাওলা সুরে ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন ওয়া তাআবাহু ওয়া শারাবা ও কামা ক্বাওলা আলাইহি সালাতু ওয়া সাল্লাম। রোজা রাখার পর কেউ যদি মিথ্যা কথা বলে, অশ্লীল বাক্য প্রয়োগ করে, ল্যাঙ্গুয়েজ খারাপ করে দেয়, আচার আচরণ যদি খারাপ হয়ে যায়, বিশ্বনবীর শক্ত বাণী হলো এর রোজা রাখা আর না রাখা সমান, যেরকম নাউযু বিল্লাহি মিন যালিক। এরপরও তো রোজা রাখার পরে হাসি তামাশা রসিকতা কৌতুক কত কি চলতেছে, এগুলার মধ্যে দিয়ে আমরা বুঝতে পারি না বটে, কিন্তু অনেক সময় রোজার গুরুত্ব তাৎপর্য হাকিকাত এই জায়গা থেকে অনেক সময় আমরা দূরে সরে যাই। এই জন্য রোজাকে পরিশুদ্ধ করার জন্য, পবিত্রতা করার জন্য সাদকাতুল ফিতর, সাদকাতুল ফিতরা, এটা হলো
রোজার হলো এটা সাকাত সকলে বলি আলহামদুলিল্লাহ এই জন্য ঈদের মাঠে যাওয়ার আগেই এই সাদকাতুল ফিতর দিতে হবে চালাকি করা চলবে না ঈদের পরে দেব টাকা ভাঙানি নাই কত রকম কি প্রবলেম আপনি যা যা খাবেন তখন জব ছিল খেজুর ছিল কিসমিস ছিল তখন সেগুলো দেওয়া হতো আপনি এখনো দিতে পারেন সমস্যা নাই যার যেটা খাদ্য সেই খাদ্য থেকে একসা পরিমাণ একসা পরিমাণ সবাই ওজন হলো আড়াই কেজি বাংলা কেজির ওজন হলো আড়াই কেজি আপনি চাউল খাবেন সবচেয়ে বাজারে সেরা চাউল এখন বর্তমান 28 দিন আমরা ধরে নিই এই 28 দিনের জন্য 60 টাকা কেজি 57-58 টাকা কেজি সে অনুপাতে আপনি হিসাব করে জন প্রতি 2.5 কেজি করে দিয়ে দিবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন সর্বোপরি শেষে আসি শাওয়াল মাসের 6টি রোজা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আনামের মধ্যে উল্লেখ করে দিলেন 160 নম্বর আয়াতে মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিলেন যে ব্যক্তি একটি সৎকর্ম করবে এই সৎকর্ম ভালো কাজ করার কারণে সে কি পাবে 10 গুণ সওয়াব পেয়ে যাবে সকলে বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ শাওয়াল মাসের 6টি রোজা রমজান মাসের পরেই শাওয়াল মাসের 6টি রোজা যেহেতু এটা জুমাতুল বিদা রমজান মাসের শেষ শুক্রবার এই জন্য এই মাসলাটা আপনাকে দিতে হচ্ছে আমাকে এই জন্য মা বোনেরা পুরুষ ভাইয়েরা বাবাজিরা যারা আছেন যাদের এটা আমল হয়ে থাকে আলহামদুলিল্লাহ শাওয়াল মাসের 6টি রোজা বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত গুরুত্ব দিতেন যে 6টি রোজা যদি করে তাহলে গোটা বছরের সে সওয়াব পেয়ে যাবে সকলে বলি আলহামদুলিল্লাহ বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান আন আবি আইয়ুব আল আনসারী আন্নাহু হাদাসাহু আন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্বাল মান সামা রমাদান সুম্মা আতবাহু সিত্তাল মিন সওয়াল কানা কাসিয়াম আদ-দাহর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন হযরত আবু আইয়ুব আনসারী আল্লাহ রাসূলের বিচক্ষণ সাহাবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে ব্যক্তি রমজান মাসের রোজা রাখলো তার পরে পরে শাওয়াল মাসের 6টি রোজা রাখলো যেরকম আলহামদুলিল্লাহ সে শাওয়াল মাসের 6টি সে পূর্ণ 1 বছরের সওয়াব সে পেয়ে যাবে সকলে বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এটা আমাদের জন্য যদিও নফল রোজা কিন্তু এর মহত্ব কত এর ফজিলত কত মা বোনেরা করেন কি অনেক সময় দেখেছি আমরা যে রোজা যেমনি শেষ হলো তারপরে শুরু করে দিলেন আপনি করতে পারেন সমস্যা নাই তবে স্যারের একটা ক্লাব দিয়ে আছে এই রোজা রাখার অভিধান আছে ছাড়ার অভিধান আছে বা দুটো করলেন আর কয়েকদিন পরে করলেন এই চান্দের মধ্যে আপনি করবেন পুরুষ ভাইরা করবেন সকলে করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলিম শরীফের বিশুদ্ধ রওয়ায়েত এই 6টা রোজা যদি আমরা করতে পারি তাহলে 1 বছর সওয়াব আমরা পেতে পারি সর্বোপরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই হাদিসটাকে সামনে রেখেই এবং উপসংহার টানতে চায় এই বরকত রহমতের মাসে কোরআন নাজিলের মাসে যারা নিজের আরাম আয়েশকে কুরবানি করে দিনের বেলা হালাল স্ত্রী থাকার পর কাম প্রবৃত্তকে পদাঘাত করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সান্নিধ্য লাভের জন্য যারা রমজান মাসে রোজা রেখেছেন তারা বি আদায় করেছেন সিয়াম পালন করেছেন সদকাতুল ফিতর দিয়েছেন সেহরি খেয়েছেন যা কিছু ইবাদত বন্দেগী করার মধ্য দিয়ে আল্লাহ সুবহানাহু এক বাক্যে তার নবীর মাধ্যমে জানিয়ে দিয়েছেন গফির লাহু মা তাকাদ্দামা মিন জামবি এদের জীবনের সমস্ত গুনাহগুলোকে আল্লাহ তাআলা মাফ করে দেন সকলে বলি আলহামদুলিল্লাহ 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 এই জন্য আসুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাসের যাবতীয় ট্রেনিং আমরা আমাদের বাকি জীবনে যেন কাজে লাগাতে পারি কোনো মতে যেন এখন যে একটা পরিবেশ জামাতে সলাত আদায় করছি জোহরের সলাতে এতগুলো মুসল্লি কোনোদিন হয় না আসরের নামাজে এত মুসল্লি কোনোদিন হয় না ইল্লা রমজান মাস ছাড়া কিন্তু যখনই রমজান মাস চলে যায় তখন আমাদের মধ্যে একটা ঘাবড়া ঢুকে যায় একটা ভেজাল ঢুকে যায় ইমানের মধ্যে একটা ফাটল ধরে যায় এমনটি যাতে না হয় আমরা যেন মুসল্লিদেরকে আর হারাতে চাই না মৃত্যুর আগ পর্যন্ত এই পরিবেশ যেন অব্যাহত থাকে আমরা যেন এই আদর্শ এই ফিকির এই একে নিয়ে ইমানের ওপরে টিকে থাকতে পারি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের রমজান মাসের যাবতীয় ইবাদতগুলোকে গ্রহণ কবুলিয়তের মধ্য দিয়ে দুনিয়ার জীবনে যেন শান্তি আখিরাত থেকে মুক্তি পায় পেতে পারি এই আশাবাদ এ প্রত্যাশা আল্লাহ তাআলার কাছে কামনা করে আজকে জুমাতুল বিদার এই ড্রপ স্টে এখানে শেষ করছি।